সুপ্রিয় দর্শক, নতুন ও পুরাতন মৎস্য খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো চিতল মাছ চাষ পদ্ধতি ও চিতল মাছের পোনা নিয়ে। চিতল মাছের দেহ ও মুখ চ্যাপ্টা, পিঠ বাঁকানো, পেটের দিকে ঝোলানো। চিতল মাছের দেহের দুপাশে পৃষ্ঠদেশের উপর 12-15টি রূপালি দাগ আছে। লেজের নিচের দিকে 5-8টা কালো ফুটো রয়েছে। এই মাছটির মাথার পেছনে পৃষ্ঠদেশ ধনুকের মতো বেঁকে উপরে উঠে গেছে। চিতল মাছ রাক্ষসী একটি মাছ, সাধারণত ছোট ছোট মাছ খেয়ে চিতল মাছ বেঁচে থাকে। ইংরেজিতে চিতল মাছকে ফেদার ব্যাগ বা ক্রাউন নাইফ ফিশ বলে। চিতল মাছ সাধারণত নদী, খালবিল, হাওড় বাউড় বা বড় পুকুরে পাওয়া যায়। এটি সাধারণত স্বাদুপানির মাছ। পরিষ্কার পানিতে পুকুরের তলদেশে গর্তে, তালপাতা, কলাপাতার নিচে বা পানিতে ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে চিতল মাছ। চিতল মাছ কার্পজাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যায়। প্রতি শতাংশে 5-6টি চিতল মাছের পোনা ছেড়ে চাষ করা যায়। চিতল মাছ যেহেতু ছোট ছোট মাছের পোনা খেয়ে বেঁচে থাকে, তাই চিতল মাছের কালচার পুকুরে খাবারের জন্য তেলাপিয়া মাছের ব্রুড ছাড়তে পারেন। একটি চিতলের বিপরীতে 5-7টি তেলাপিয়া মাছের ব্রুড ছাড়তে হবে। প্রতি শতাংশে 5টি চিতল মাছ ছাড়লে এর জন্য 35-40টি তেলাপিয়া মাছের ব্রুড ছাড়তে হবে। তেলাপিয়া মাছ যখন বাচ্চা দিবে, সেই মাছ চিতল মাছ খেয়ে বেঁচে থাকবে। চিতল মাছ চাষের ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয়। চিতল মাছের পুকুরের পাড় ভালো হতে হবে, যাতে বর্ষা মৌসুমে ডুবে না যায়। বিকল্প পানি সেচের ব্যবস্থা থাকতে হবে। চিতল মাছ রাক্ষসী স্বভাবের হলেও বড় ধরনের মাছ এরা খায় না, সেজন্য মিশ্র জাতীয় মাছের সাথেও চাষ করতে পারবেন। চিতল মাছের পুকুরে পর্যাপ্ত পরিমাণে ছোট মাছ নিশ্চিত করতে হবে, তা না হলে চিতল মাছের গ্রোথ ভালোভাবে পাবেন না। চিতল মাছের পুকুরে ছোট ছোট মাছের ঘাটতি হলে আলাদা রুই বা মৃগেল মাছ নার্সারি করে চিতলের খাদ্য হিসেবে দিতে পারেন। সঠিক জাতের সুস্থ চিতল মাছের পোনা মজুত করতে পারলে আপনার লাভ নিশ্চিত, তাই সবসময় চেষ্টা করবেন সঠিক জাতের চিতল মাছের পোনা নির্বাচন করার জন্য। আপনারা যারা চিতল মাছের চাষ করবেন ভাবছেন, তারা স্ক্রিনে ও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চিতল মাছের পোনা নিতে পারবেন। এখন আপনারা যে পোনাগুলো দেখছেন, এগুলো 2-6 ইঞ্চি সাইজের পর্যন্ত পেয়ে যাবেন। চিতল মাছ পিস হিসেবে বিক্রি করা হয়। প্রতিটি পিসের দাম তার সাইজের উপর নির্ভর করে। আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পোনা নিতে পারবেন। অক্সিজেন দিয়ে সারা বাংলাদেশে চিতল মাছের পোনা সহ অন্যান্য সকল মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয়। আর যদি কেউ চান চিতল মাছের খাবারের জন্য ছোট মাছের রেণু পোনা নেবেন, সেই রেণু পোনাও এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনার মাছ চাষ হোক আরও লাভজনক। আর আপনারা যারা নিয়মিত মাছ চাষের বিভিন্ন বিষয়ে সমাধান খুঁজেন আর বিভিন্ন ধরনের মাছের পোনা খুঁজেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।